আপনার টুইনকে, অর্থাৎ আপনার চেহারার সাথে সম্পূর্ণ মিল আছে এমন ব্যক্তি এই পৃথিবীতে আর কে আছে? কিভাবে বুঝবেন এটি? একটা সময় যদিও এটি পুরোপুরি অসম্ভব ছিল, কিন্তু বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনি খুঁজে বের করতে পারবেন আপনার চেহারার সাথে আর কার চেহারার মিল আছে। তো তার জন্য আপনাকে যেটি করতে হবে, কম্পিউটার অথবা মোবাইল ফোন যে কোনো একটি ডিভাইস থেকে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। কম্পিউটার এবং মোবাইলে দুইটাতেই একইভাবে আপনি খুঁজে বের করতে পারবেন। আমি প্রসেসটি কম্পিউটারে দেখাচ্ছি, কিন্তু আপনারা সেম ওয়েতে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের টুইনকে খুঁজে বের করতে পারবেন। তো তার জন্য আপনাকে যেটি করতে হবে, সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনাদের গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর আপনাকে লিখতে হবে টুইন স্ট্রেঞ্জার্স, TWINSTRANGERS, টুইন স্ট্রেঞ্জার্স লিখে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ করার পরে যে ওয়েবসাইটটি সর্বপ্রথম দেখতে পাবেন এটির উপর ক্লিক করবেন। সবার উপরের ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এরকম একটি ওয়েবসাইট পাবেন। এখানে কয়েকটি ভিডিও আছে যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এই ওয়েবসাইটটি কীভাবে কাজ করে। তো আপনার টুইন খোঁজার জন্য আপনাকে আপনার ছবি এখানে প্লাস আইকনের উপর ক্লিক করে আপলোড করতে হবে। তো আমরা প্লাস আইকনের উপর ক্লিক করে দিলাম। এরপর একটি ছবি সিলেক্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করার পর আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা প্লাস আইকনের উপর ক্লিক করে একটি ছবি সিলেক্ট করে দিব। তো এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নিব। তো ছবিটি সিলেক্ট করার পর আমাদের যেটা করতে হবে, অ্যাকাউন্ট সেটআপের উপর ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেটআপের উপর ক্লিক করার পর আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং অন্যান্য যে তথ্য আছে সেগুলো দিয়ে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে ইউজার নেমটি দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ড দিচ্ছি। তারপর কনফার্ম পাসওয়ার্ড করব। পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে। আমাদের দেওয়া ইউজার নেমটি অন্য কেউ ইউজ করে ফেলেছে, তো সেক্ষেত্রে আমরা ইউজার নেমটি চেঞ্জ করে দিব। ইউজার নেমটি চেঞ্জ করার পর ফার্স্ট নেমের জায়গায় আমাদের ফার্স্ট নেম লিখতে হবে। এরপর শিওর নেমের জায়গায় আমাদের লাস্ট নেমটি লিখতে হবে। তারপর ইমেল অ্যাড্রেসের জায়গায় আমাদের ইমেল অ্যাড্রেসটি টাইপ করতে হবে। ইমেল অ্যাড্রেসটি টাইপ করা হয়ে গেলে আমাদের ডেট অফ বার্থ লিখতে হবে। তো আমরা ইমেল অ্যাড্রেসটি টাইপ করে ফেলেছি। এখন আমরা ডেট অফ বার্থের জায়গায় আমাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেব। ডেট অফ বার্থটি সিলেক্ট করার পরে আমাদের কান্ট্রি হিসাবে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তো আমরা কান্ট্রি হিসাবে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর জেন্ডারের জায়গায় আপনি যে টুইন খুঁজবেন সে যদি মেল হয় তো সেক্ষেত্রে মেল সিলেক্ট করবেন, অথবা ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। এরপর ক্রিয়েট ইউজারের উপর ক্লিক করার আগে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে নেবেন। তারপর ক্রিয়েট ইউজারের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি ওপেন হয়ে গেছে। তো আমরা আমাদের প্রোফাইলের ভিতরে চলে আসলাম। এখান থেকে আমরা যে ছবিটি আপলোড করেছিলাম সে ছবিটি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা আমাদের ছবির ডান দিকে একটি অ্যারো চিহ্ন দেখতে পাবো। এটির উপর ক্লিক করে আমরা আমাদের চেহারার সাথে আর কার চেহারার মিল আছে সেটি খুঁজে পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছবি চলে এসছে। তো এই ছবিটির চেহারা অনেকটাই প্রায় পুরোপুরি আমার আপলোড করা ছবির চেহারার সাথে মিল আছে। তো এরকমভাবে এখানে অনেকগুলো ছবি পাবেন যেগুলো আপনাদের আপলোড করা ছবির সাথে মিল পাবেন। আর এখানে যে ডান দিকে সেন্ড পিএম অপশনটি দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করে আপনি আপনার চেহারার সাথে মিল পাবেন, যাদের তাদের কাছে মেসেজ পাঠাতে পারবেন। তো এরকম অনেক কিছুই আছে এখানে। তো এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আপনাদের চেহারার সাথে মিল আছে এরকম ব্যক্তি পৃথিবীতে আর কে কে আছে সেগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন এবং তাদের কাছে মেসেজও পাঠাতে পারবেন। তো আমরা এখন অন্য একটি ছবি আপলোড করে দেখব। তো তার জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের এখান থেকে ব্যাকে যেতে হবে। তো ব্যাকে যাওয়ার জন্য ব্যাক আইকনে ক্লিক করব, ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আপলোড ইমেজের নিচে প্লাস আইকন থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে ছবিটি সিলেক্ট করে দেব। এরপর মেল অথবা ফিমেল সিলেক্ট করে ট্রাই এগেনের উপর ক্লিক করে দেব। একটু সময় নেবে। প্রসেসিং হওয়ার পরে আমাদের নতুন আপলোড করা ছবিটির চেহারার সাথে আর কার কার চেহারার মিল আছে সেটি আমরা পাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ডান দিকে যে অ্যারো চিহ্ন এটির উপর ক্লিক করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি চলে এসছে যেগুলো আমাদের আপলোড করা ছবির চেহারার সাথে মিল আছে। তো প্রথম ছবিটি অনেকটাই মিল, আরও কিছু ছবি আছে নিচের দিকে যেগুলো কিছুটা মিল আছে। তো এইভাবে আপনারা আপনাদের চেহারার সাথে আর কার কার চেহারার মিল আছে সেগুলো খুঁজে পাবেন এবং তাদের সাথে যোগাযোগও করতে পারবেন মেসেজের মাধ্যমে।
শুধুমাত্র যে এই পেজে সব ছবিগুলো আছে তা নয়, এর পরবর্তী পেজ আরও কিছু পেজ আছে, তো সেগুলোতে যাওয়ার জন্য আপনাকে স্ক্রল করে নিচে যেতে হবে। তারপর এখান থেকে 1, 2, 3 যে টাইপ লেখাগুলো আছে এখান থেকে আপনি পরবর্তী যে কোনো পেজে যেতে পারবেন। তো এখানে অনেকগুলো ছবি আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো পেজও পাবেন। তো আমরা নতুন একটি ছবি আপলোড করে সেটিও চেক করে দেখব। তো তার জন্য আমরা এই পেজ থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার জন্য আমরা ব্যাকে যাওয়ার পরে আমরা আপলোড ইমেজের নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছি এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে নতুন একটি ছবি আপলোড করে দিব। তো আপলোড করার পর এখান থেকে যেহেতু ছবিটি ফিমেল সেহেতু ফিমেল সিলেক্ট করে ট্রাইগেনের উপর ক্লিক করে দিব। ট্রাইগেনের উপর ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং হবে, একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর ছবিটি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর এখান থেকে আমরা অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন আমরা যে ছবিটি আপলোড করেছিলাম সেটির সাথে চেহারার মিল আছে এমন অনেক ব্যক্তির ছবি এখানে শো করছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ছবিগুলো, এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি আপনার আমরা যে ছবিটি আপলোড করেছি সেটির সাথে প্রায় পুরোপুরি মিল ছিল। তো এরকম প্রায় সবগুলো ছবি কিছুটা মিল আছে, অনেকগুলো ছবি পুরোপুরি মিলে যায়। তো এভাবে আপনারা আপনাদের ছবি আপলোড করে আপনাদের নিজেদের চেহারার সাথে এই পৃথিবীতে আর কার কার চেহারার মিল আছে সেগুলো দেখতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এভাবে খুব সহজে দেখতে পাওয়া যায় আপনাদের নিজেদের চেহারার সাথে মিল থাকা অন্য ব্যক্তিদের চেহারা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।